আজকের লেকচার হলো আদর্শ গ্যাসের জন্য এনট্রপির রাশিমালা প্রতিপাদন করো। আদর্শ গ্যাস বলতে আমরা কি বুঝি? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। অর্থাৎ পিবি সমান এনআরটি এই সূত্র মেনে চলে যে সকল গ্যাস তাদেরকে আদর্শ গ্যাস বলে। এখন আমাদের বের করতে হবে আদর্শ গ্যাসের জন্য এনট্রপির রাশিমালা প্রতিপাদন করতে হবে। মনে করি কোনো একটি সিলিন্ডারে পি অন চাপে, বি অন আয়তনে ও টি অন তাপমাত্রা এক মোল আদর্শ গ্যাস রয়েছে। ডিকিউ তাপ গ্রহণ করলে এর আয়তন, চাপ ও তাপমাত্রা যথাক্রমে বি টু ও টি টু হয়। অর্থাৎ আমাদের যে এক মোল আদর্শ গ্যাস ছিল পি অন, বি অন ও টি অন চাপ, আয়তন ও তাপমাত্রা, এখন আমরা যদি ডিকিউ চাপ প্রয়োগ করি ওই এক মোল আদর্শ গ্যাসের মধ্যে, তাহলে তাপ আয়তন হবে বি টু, চাপ হবে পি টু এবং তাপমাত্রা হবে টি টু, এবং অন্তঃস্থ শক্তি ডিইউ পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা পাই ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিবি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি। এটা আমাদের মুখস্থ একটা সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা মূলত ছিল ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন আবার আমরা জানি ডিডাব্লিউ সমান পিডিবি, ওই ডিডাব্লিউর মানটা এখানে পিডিবি বসানো হয়েছে। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক, আবার বি টু মাইনাস বি অন সমান কি ডিবি, মানে কি আয়তনের পার্থক্য, আয়তনের পার্থক্য। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি সমান হচ্ছে ডিকিউ বাই ডিটি, বা ডিকিউ সমান সিবি ডিটি। আমাদের এক নম্বর সমীকরণ ছিল ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিবি, আবার আমরা পেয়েছিলাম কি ডিকিউ সমান সিবি ডিটি। এখন এক নং হইতে আমরা লিখতে পারি কি, যেহেতু আমরা ডিকিউ সমান সিবি ডিটি পাইছি, তাহলে এক নং হতে পাই সিবি ডিটি সমান ডিইউ প্লাস পি ডিবি। স্থির আয়তনে অর্থাৎ ডিবি সমান জিরো, আয়তন স্থির হলে কি ডিবি সমান জিরো, মানে আয়তন সমান জিরো হলে সিবি ডিটি সমান ডিইউ প্লাস জিরো, বা ডিইউ সমান পাই আমরা কি সিবি ডিটি। মানে এক নং এ ডিইউ এর মান বসায় পাই কি, আমাদের এক নম্বর সমীকরণটা ছিল কি ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। এখন আমরা যদি এক নং এ আবার ডিইউ এর মানটা পাই, ডিইউ এর মানটা পাইছি কি সিবি ডিটি, এখন ডিইউ এর মানটা আবার এক নং এ বসাইলে ডিকিউ সমান সিবি ডিটি প্লাস পিডিবি। এনট্রপির সংজ্ঞা অনুসারে ডিএস সমান ডিকিউ বাই টি, আমরা এনট্রপির সংজ্ঞা অনুসারে কি ডিএস সমান ডিকিউ বাই টি, মানে তাপের পরিবর্তন বাই কি তাপমাত্রা, বা ডিকিউ সমান টিডিএস। আমাদের ডিকিউ সমান সিবি ডিটি প্লাস পিডিবি, এইটাকে আমরা কি দুই নম্বর সমীকরণ হিসেবে নিচ্ছি। এখন দুই নং এ আবার ডিকিউ সমান টিডিএস বসিয়ে পাই, টিডিএস সমান সিবি ডিটি প্লাস পিডিবি, বা ডিএস মানে উভয় পক্ষে যদি টি দ্বারা ভাগ করি, তাহলে টি টি চলে যাবে, এখানে থাকবে ডিএস, এখানে থাকবে সিবি ডিটি বাই টি প্লাস পি বাই টি ডিবি, মানে উভয় পক্ষে টি দ্বারা ভাগ করা হলো। এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা পাই পিবি সমান আমরা জানি কি এনআরটি, কিন্তু এক মোল গ্যাসের সাথে এন এর মান, যদি এক মোল গ্যাসের ক্ষেত্রে এন এর মান কত হবে অন, তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হবে পিবি সমান আরটি, বা পি বাই টি সমান আর বাই বি। মানে জাস্ট আমরা প্রতিস্থাপন করলাম, পি এর নিচে টি আনলাম আর আর এর নিচে বি বি আনলাম, পি বাই টি সমান আর বাই বি। এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ। এখন তিন ও চার নম্বর সমীকরণ হতে পাই, তিন নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম কি, তিন নম্বর সমীকরণ আমরা পেয়েছিলাম ডিএস সমান সিবি ডিটি বাই টি প্লাস পি বাই
টি ডিবি, এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ, এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। এখন 3 আর 4 নম্বর সমীকরণ হচ্ছে পি বাই টি সমান আর বাই বি। এখন 3 ও 4 নম্বর সমীকরণ হতে আমরা পাই ডি এস সমান সিবি ডিটি বাই টি প্লাস আর ডিবি বাই ডি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। টি অন তাপমাত্রায় আয়তন ও এনট্রোফি যথাক্রমে বি অন ও এস অন এবং টি টু তাপমাত্রায় আয়তন ও এনট্রোফি যথাক্রমে বি টু এস টু হলে 5 স্তম্ভকে যথাযথ সীমার মধ্যে সমাকলন করে পাই। আমাদের সীমা হচ্ছে এনট্রোফি সীমা হচ্ছে এস ওয়ান থেকে এস টু ডিএস প্লাস সিবি ইন্টিগ্রেশন অফ, এটা সীমা হচ্ছে কি টি ওয়ান থেকে টি টু ডিটি বাই টি প্লাস আর তো ধ্রুবক, আর ধ্রুবক দেখার বাইরে আছে, আর এখানে সীমা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ বি ওয়ান থেকে বি টু ডিবি বাই বি। 5 নম্বর সমীকরণটাকে আমরা কি সীমা যথাযথ সীমার মধ্যে সমাকলন করলাম। আয়তনের ক্ষেত্রে সীমা হচ্ছে বি ওয়ান থেকে বি টু, তাপমাত্রা থেকে টি ওয়ান থেকে টি টু, আর এনট্রোফির ক্ষেত্রে এস ওয়ান থেকে এস টু। এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান হচ্ছে এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস সমান হবে কি এস, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস সমান ডিএসের পরিবর্তে আমরা লিখলাম এস, আর সীমা হচ্ছে কি এস ওয়ান থেকে এস টু, সীমাটা বসায় দিলাম, সমান সিবি ইন্টু আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান হচ্ছে কি লন এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি সমান হবে কি লন টি, তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি এর পরিবর্তে লিখতে পারি কি লন টি, আর সীমা হচ্ছে টি ওয়ান থেকে টি টু প্লাস আর ধ্রুবক। আবার ইন্টিগ্রেশন অফ অনুরূপভাবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান যদি লন এক্স হয় তাহলে আবার ইন্টিগ্রেশন অফ ডিবি বাই বি সমান হবে কি লন বি, এই মানটাই বসালাম লন বি, আর সীমা বি ওয়ান থেকে বি টু। এখন আমরা জানি কি উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিতে হয়, ইন্টিগ্রেশন নিয়ম কি উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিতে হয়। উচ্চ এখানে অ্যাশের মান যদি অ্যাস টু বসাই তাহলে অ্যাস টু মাইনাস, আবার অ্যাশের মান অ্যাশন বসালে অ্যাশন, তাহলে অ্যাস টু মাইনাস অ্যাশন, মানে প্রথমে উচ্চ সীমা বসালাম মাইনাস নিম্ন সীমা বসাইলাম। আবার একই ভাবে সিবি, আবার এই টি এর মান যদি টি টু বসাই উচ্চ সীমা তাহলে লন টি টু মাইনাস লন টি ওয়ান, আমরা জানি কি উচ্চ সীমা থেকে নিম্ন সীমা সবসময় বিয়োগ হয় প্লাস আর লন বি টু বাই লন বি ওয়ান, এস বা এস টু মাইনাস এস ওয়ান সমান সিবি লন, আমরা জানি কি লন লন বি মাইনাস লন এ সমান কি লন বি বাই এ, লন বি বাই এ প্লাস আর লন, একইভাবে লন বি মাইনাস লন এ লন বি মাইনাস লন এ সমান লন বি বাই এ। ইহাই এনট্রোফির সমীকরণ।